সুপ্রিয় বন্ধুরা জব এক্সাম মেড বিড়ির পক্ষ থেকে সবাইকে আজকে আবারও স্বাগতম আজকে কথা বলবো প্রধানমন্ত্রীর কার্যালয়ের বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআইয়ের যে সার্কুলার হয়েছে আপনারা অনেকে আবেদন করেছেন তার জুনিয়র ফিল্ড অফিসার পদে যারা আবেদন করেছেন তাদের জন্য আজকের ভিডিও এখন এই পদে যারা পরীক্ষা দিবেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন কি পড়বেন আপনার প্রিলিমিনারি থেকে শুরু করে যারা চাকরিতে যোগদানের সৌভাগ্যবান হবেন সবার জন্য মানে পিলি থেকে শুরু করে আপনার যোগদান পর্যন্ত আপনাকে কি কি করতে হবে সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে থাকছে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সবারই ভালো লাগবে আর ভালো লাগলে সেটা কমেন্টে জানাবেন খারাপ লাগলেও সেটা কমেন্টে জানাবেন অসুবিধা নেই আর আরেকটা বিষয় প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে যে আমি যে বিষয়গুলো নিয়ে এখানে কথা বলবো সেগুলো হচ্ছে আমার কথায় যে আপনার চাকরি হবে ব্যাপারটা তা না কিন্তু আপনি চাকরি পাওয়ার মতো একটা প্রিপারেশন নেওয়ার জন্য একটা গাইডলাইন পাবেন যাতে আপনার পড়াশোনাটা খুব সহজ হয়ে যাবে এবং আপনি যদি পড়াশোনা করেন তাহলে চাকরি পাবেন আদারওয়াইজ সারা পৃথিবীর কোনো গাইডলাইন আপনাকে চাকরি দিতে পারবে না তো আপনার প্রচণ্ড ইচ্ছা আছে জন্য আপনি এনএসআইতে আবেদন করেছেন সেটা ধরে নিয়ে আমরা মূলত ভিডিওটা করতেছি তো শুরুতে আমি প্রথমে কথা বলবো যে মানে যোগ্যতা নিয়ে যোগ্যতা যেহেতু আপনারা আবেদন যারা করেছেন তারাই এখন ভিডিওটা দেখতেছেন যেহেতু এখন ভিডিও করা এটা যেহেতু যোগ্যতা ছিল এইচএসি সমমান তো যারা আবেদন করেছেন তারা তো জানেন সব বিষয় সুতরাং এটা নিয়ে আমি আর কোনো কথা না বলি এটার বেদন গ্রেড হচ্ছে চোদ্দ গ্রেড এই চোদ্দ গেডের এখান থেকে আপনার বেতন শুরু হবে দশ হাজার দুইশো টাকা থেকে এবং এটা হচ্ছে বেসিক বেসিকের উপরে আপনার বাড়ি ভাড়া এবং অন্যান্য যে আপনার আনুষঙ্গিক পাবেন সেগুলো এবং হচ্ছে আপনার এই যখন আপনার বেতনটা চব্বিশ হাজার ছয়শো আশি টাকাতে গিয়ে পৌঁছাবে তখন আপনার নতুন একটা স্কেল ঘোষণা হবে অথবা এর আগে আপনি প্রমোশন পেয়ে নতুন স্কেলে চলে যাবেন বা নতুন গ্রেডে চলে যাবেন আচ্ছা এরপরে আসি হচ্ছে আপনার কাজ আপনি যদি এখানে জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে যোগদান করেন তাহলে আপনার কাজ কি হবে আমাদের এনএসআইতে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতে অফিস আছে সে অফিসে সহকারী পরিচালক এর অধীনে আপনাকে যারা ফিল্ড অফিসার আছে তাদের অধীনে কাজ করতে হবে তো সেক্ষেত্রে ফিল্ড অফিসার বলতে আপনার তথ্য সংগ্রহ থেকে শুরু করে রিপোর্টিং করা এই কাজগুলো করতে হবে এবং সময় সময়ে সরকার কর্তৃক যে বিভিন্ন দায়িত্ব আপনাকে দেওয়া হবে সেগুলো আপনাকে করতে হবে আপনার কাজ চলাচল চলন চলনবিধি কথাবার্তা সব কিছু প্রচণ্ড গোপনীয় এবং খুবই মার্জিত এবং একজন সরকারি কর্মচারীর মতো হওয়া মানে দরকার হবে এখানে মানে আমি একটু বলে রাখি আমার অনেকেই ছোটো ভাই এই পদে চাকরি করে বিশ্ববিদ্যালয়ের তাদের সঙ্গে আমি যখন কথা বলি ফোনে এমনকি তারা কথা বলার সময় প্রত্যেকটা কথাও ঠিকভাবে মেপে বলে এবং তারা কিন্তু ফোনে না কথা বলে এমনকি হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য বলে যে আমরা আসুন হোয়াটসঅ্যাপে কথা বলি তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন আপনি একজন যে কাজটা করবেন সেটা অত্যন্ত গোপনীয় এবং মূল্যবান কাজের সঙ্গে আপনি জড়িত থাকবেন রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল আপনাদের উপরে মানে সিদ্ধান্তের উপরে ভিত্তি করে ডিসিশন নেয় আচ্ছা এরপরে আসি আপনার পদোন্নতি এই চাকরি থেকে আপনি যখন এইচএসসি পাশ দিয়ে যারা আবেদন করেছেন যারা চাকরি পাবেন তাদের পদোন্নতি হওয়ার সুযোগ খুব কম কারণ এর উপরে আছে ফিল্ড অফিসার ফিল্ড অফিসারে আপনার পদোন্নতি পেতে হলে অবশ্যই আপনার স্নাতক সম্মান অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে যদি অনার্স আপনার কমপ্লিট থাকে যার যার আসে তারা আপনার পদোন্নতি পাবেন মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং চাকরির আপনার পারফরমেন্স এবং আপনার বয়স থাকা সত্ত্বে আপনি আরও উপরের গ্রেডে প্রমোশন পাবেন যদি আপনার উচ্চতর ডিগ্রি অর্থাৎ সম্মান ডিগ্রি পর্যন্ত থাকে আর যদি আপনি সম্মান ডিগ্রি না থাকে আপনার বেতন বৃদ্ধি পাবে প্রতি বছরে কিন্তু আপনি পদোন্নতি পেয়ে উচ্চ গ্রেডে যেতে পারবেন না আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন যে এখানে যদি আমি যোগদানের পর কি পড়াশোনার সুযোগ পাবো ব্যাপারটা আসলে পড়াশোনার আপনি সুযোগ পাবেন বলতে আপনি যদি কোনো নিয়মিত কোনো জায়গায় ভর্তি হননি আমি বোঝাতে চাচ্ছি যেমন বিশ্ববিদ্যালয়তে যদি আপনি ভর্তি হয়ে থাকেন সেখানে আপনি পড়াশোনার সুযোগ হয়তো বা পাবেন না কারণ এখানে যে কাজের প্রেশার থাকবে সেই প্রেশারে আপনার রাত নয়টা সাড়ে নটা দশটা পর্যন্ত অফিসে থাকতে হবে আপনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ পাবেন না কিন্তু আপনি এমন কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা যদি করেন যেখানে আপনার নিয়মিত ক্লাস করার প্রয়োজন হয় না বা শুধু পরীক্ষা দিলে অ্যাটেন্ড করলে হয় বা এরকম যদি কোনো প্রতিষ্ঠানে আপনি অনার্স মাস্টার্স করতে চান তাহলে হয়তো বা আপনার সুযোগ সুবিধা বুঝে ছুটি নিয়ে শেষ পর্যন্ত আপনি দিতে পারবেন কিন্তু আপনার পড়াশোনা করার সময় পাবেন খুব কম সেটা নির্ভর করবে আপনার ইচ্ছা এবং আপনার পরিশ্রমের উপর আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন এরপরে আসি হচ্ছে আপনারা কি পড়বেন প্রথমে আর বাংলা বিষয়ে কথা বলি বাংলায় আপনারা বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য নিয়ে পড়ালেখা করবেন এখান থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন হবে তো ব্যাকরণ এবং সাহিত্য মিলে যে প্রশ্নটা হবে সেখানে মূলত কিছু টপিকের ওপর মানে বেস করে প্রশ্নটা থাকে তো সেই টপিকগুলো আমি কিছু আইডেন্টিফাই করে দিচ্ছি আপনার এগুলো বেশি করে পড়বেন এগুলোর উপরে ঘুরে ফিরে প্রশ্ন থাকে আর এর বাইরেও আপনি চাইলে আরও ভালো প্রিপারেশন নেওয়ার জন্য পড়তে পারেন যদি সময় পান এবং আপনার যদি মেধায় যদি অ্যালাউ করে আর কি প্রথমে আসেন হচ্ছে ধনী এবং ধনী পরিবর্তন পড়বেন কারক কি আর কাল জ্যোতি চিহ্ন নত্যবিধান সত্যবিধান শব্দ শব্দের ভিতরে পারিভাষিক শব্দ রুড়ি শব্দ যোগরূড়ি শব্দ একটু ভালো করে দেখবেন বাগধারা এক কথায় প্রকাশ সমাজ প্রত্যয় পদ বাক্য বানানোর বাক্যশুদ্ধি সন্ধি এবং সাহিত্য থেকে সাহিত্য থেকে আপনার সব পড়ার দরকার নাই আপনি বিশেষত যারা ভালো কবি সাহিত্যিক আছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর মীর মশারফ হোসেন জসিম শামসুর রহমান সুফিয়া কামাল মনির চৌধুরী সেলিমালদিন জহির রেহান এনাদের গুলো স্পেশালি আপনাকে ভালোভাবে পড়তেই হবে সাথে হুমায়ুন আহমেদ এবং সৈয়দ শামসুল হক আপনি যদি এনাদেরগুলো পড়ে মাইকেল মধুসূদন দত্ত এবং এনাদেরগুলো পড়ার পরে আপনার যদি আরো পড়ার ইচ্ছা হয় আপনি সেগুলো পড়তে পারেন তবে সাহিত্য থেকে যদি প্রশ্ন হয় বেশি প্রশ্ন হয় না সাহিত্য থেকে দুই চারটা প্রশ্ন হলে আপনি এনাদের ভিতরেই পাবেন আচ্ছা এখানে বই আপনি কি কি পড়বেন বইয়ের জন্য আপনি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ব্যাকরণ অংশের জন্য পড়বেন আর সাহিত্যের জন্য আপনি এমপি থ্রি বাংলা বই পড়বেন সাহিত্য যে লেখকগুলোর কথা বললাম বিশেষত সেই লেখকগুলোর কথাই থাকবে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা আপনি পড়ার থেকে সঙ্গে রাখবেন আর এমপি থ্রি বাংলা বই থেকে ব্যাকরণের প্রশ্ন সহ ভালোভাবে আয়ত্ত করবেন তাহলে আশা করা যায় আপনি ভালো একটা বাংলাতে ভালো করতে পারবেন আচ্ছা বাংলাতে যদি আপনার একশো মার্কের প্রশ্ন হয় তাহলে আপনার প্রশ্ন থাকবে পঁচিশটা আর যদি আশিটা প্রশ্ন হয়ে থাকে একশো মার্কের তাহলে আপনার প্রশ্ন থাকবে বিশটা যদি এনএসআই নিজে প্রশ্ন পরীক্ষা নেয় তাহলে আপনার প্রশ্ন হবে বাংলা পঁচিশটা আর যদি আই নেয় তাহলে প্রশ্ন হবে হচ্ছে বিশটা সেটা আপনি জানতে পারবেন পরীক্ষার মাসখানেক আগে জানা যাবে অসুবিধা নেই তো এই বিষয়টা মানে মাথায় রাখবেন যে বিশ অথবা পঁচিশটা প্রশ্ন হবে যদি এনএসআই প্রশ্ন পরীক্ষা নেয় তাও ব্যাকরণ অংশ বেশি থাকবে যদি আইবিএ পরীক্ষা নেয় তাও ব্যাকরণ অংশ বেশি থাকবে সুতরাং আপনাকে ব্যাকরণ অংশ বেশি করে পড়তে হবে আচ্ছা এরপর আসি ইংলিশের কথায় ইংলিশে আপনি যেগুলো পড়বেন প্রি ফিল ইন দ্য গ্যাপ রাইট ফ্রম অ ভাব ভকেবুলারি অনার্স সাবস্টিটিউশন ট্রান্সলেশন স্পেলিং সিনোনামেন্টিনাম কারেকশন ইডিওম অ্যান্ড ফ্রেজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আচ্ছা আর গ্রামারের অন্যান্য আপনি একটু চোখ বুলাবেন অনেকেই দেখি আমার অন্যান্য ভিডিওতে কমেন্ট করছে যে আপনি তো বিসিএস সিলেবাস দিয়ে দিচ্ছেন এই সেই আসলে সত্যি কথা যেটা সেটা হচ্ছে যে আপনাকে এইগুলোই পড়তে হবে পরীক্ষায় এইগুলোই আসবে এখন আপনার কাছে এগুলো বেশি মনে হতে পারে কম মনে হতে পারে বা আপনার কাছে খুব সহজ মনে কঠিন মনে হতে পারে সেটা কোনো ফ্যাক্টর না পরীক্ষাতে এগুলোই থাকবে আচ্ছা এগুলোর জন্য আপনি বই কোনটা পড়বে না এইগুলোর জন্য আপনি একটা বই পড়বেন অন্য কোনো বই পড়ার প্রয়োজন নেই সেটা হচ্ছে মাস্টার মাস্টার ইংলিশ বইটা বাজার থেকে কালেকশন করে নেবেন পুরাতন বা নতুন যেটাই হোক কোনো অসুবিধা নেই চারশো টাকা দাম নেবে নতুন নিলে ভালোভাবে পড়বেন মানে অনেক কিছু জানতে পারবেন অনেক চাকরির পরীক্ষাতে আপনি ভবিষ্যতেও বা চাকরি যে পরীক্ষাগুলো দেবেন বা আপনি বর্তমানে যে কোনো চাকরির পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য এই বইটা পড়লে আপনার ইংলিশের এমসিকিউতে এবং স্পেশালি মানে যেগুলো শর্ট রিটার্ন হয় সেগুলোতে আপনি খুবই ভালো করতে পারবেন নির্ভুল অ্যান্সার করতে পারবেন পরীক্ষাতে অ্যান্সার করার থেকে বড় কথা নির্ভুল অ্যান্সার করার জন্য এবং এটা আপনার পড়ার ক্ষেত্রেও সুবিধা হবে আচ্ছা এরপরে আসি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আপনি এমপি থ্রি বাংলাদেশ এবং আঞ্চলিক দুইটা বই সঙ্গে রাখবেন সাথে ক্যাপশন নামে একটা বাজারে বই পাওয়া যায় এই বইটা সঙ্গে রাখবেন আপনাকে বলতেছি না যে এমপি থ্রি বাংলাদেশ আঞ্চলিক গোটা মুখস্থ করতে হবে যেটা আপনার মানে প্রায় অসম্ভব হবে এই মানে অল্প সময়ের মধ্যে তো সেক্ষেত্রে আপনার এই বইগুলোতে শুধু আপনি প্রশ্নগুলো পড়বেন আমি কিছু টপিক দিয়ে দিচ্ছি সেই টপিকগুলোর উপরে স্পেশালি প্রথমে আসছেন হচ্ছে ব্রিটিশ পিরিয়ড থেকে আপনার এই যে লর্ড যারা আছে লর্ডের কার্যক্রমগুলো দেখবেন পাকিস্তান আমল পুরোটাই পড়বেন ভাষা আন্দোলন সহ মুক্তিযুদ্ধ পুরোটাই পড়বেন সংবিধান পড়ার ক্ষেত্রে আপনার গোটা সংবিধান পড়ার কোনো প্রয়োজন নেই আপনাকে এমপি থ্রি বই সংবিধানের প্রত্যেকটা চ্যাপ্টারের মানে সংবিধানের যে অধ্যায় আছে আমাদের মোট হচ্ছে এগারোটা সেই এগারোটা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের আট দশটা করে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো শুধু দেখবেন অন্য কোনো কিছু দেখার দরকার নেই বাংলাদেশের ভ্রূপ্রকৃতি এবং পরিচিতি ভূপ্রকৃতি পরিচিতি বলতে মানে ভূগোল বই পড়ার কোনো প্রয়োজন নেই আমাদের দেশের ভ্রূপ্রকৃতি সম্পর্কে এমপি থ্রি বই ভালো জানতে পারবেন এবং পরিচিতি বলতে নদ নদী থেকে শুরু করে আমাদের খাল বিল যেগুলো বর্ডার অঞ্চল জেলা এগুলো আছে এগুলো সম্পর্কে একটু ধারণা নেবেন আচ্ছা ছয় নম্বর হচ্ছে আদিবাসী বা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে এদের সম্পর্কে ভালো করে পড়বেন এনাদের উপরে সবসময় ফোকাস থাকে আর যোগাযোগ ব্যবস্থা বর্তমান সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই বিষয়টা আপনার যোগাযোগের মানে হচ্ছে যে মানে স্থল যোগাযোগ নৌ যোগাযোগ টেলিযোগাযোগ উপগ্রহ যোগাযোগ সব যোগাযোগ ব্যাপারে যা আছে এগুলো একটু দেখবেন সম্পদ খেলাধুলা সম্পদ বলতে হচ্ছে খনিজ সম্পদ কৃষি সম্পদ বনজ সম্পদ শক্তি সম্পদ মৎস্য সম্পদ প্রাণী সম্পদ এই সম্পদগুলো আপনি এখানে ভালো করে দেখবেন খেলাধুলা হচ্ছে বাংলাদেশে খেলাধুলা থেকে প্রশ্ন থাকে আরেকটা হচ্ছে সংস্কৃতি এবং প্রত্নতত্ত্ব সংস্কৃতির মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি গান এগুলো একটু ভালো করে দেখবেন প্রত্নতত্ত্ব বিষয়ের মধ্যে রয়েছে আপনাদের বিভিন্ন যে মানে বিহার মন্দির মসজিদ যে আমাদের হচ্ছে পুরাতন যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখবেন এর সাথে আমাদের ক্যাপশন বইটা যে কথা বললাম ক্যাপশন বই থেকে আপনি অবশ্যই খুব ভালোভাবে পড়বেন যে বর্তমানে সাম্প্রতিক সরকারের মেঘা প্রকল্পগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সরকারের অর্জনগুলো ভালোভাবে দেখবেন আর মুজিব বর্ষ স্পেশালি খুব ভালোভাবে পড়তে হবে আর আমাদের আন্তর্জাতিক বিষয়গুলোর মধ্যে দেখা যাচ্ছে যে সংগঠনটা ভালো করে পড়বেন তার ভিতরে জাতিসংঘ ইউনেস্কো বিশ্বব্যাংক এগুলো আমাদের সাথে খুব ভালোভাবে জড়িত তারপরে হচ্ছে ন্যাম বিমস্টেক এগুলো আমাদের মানে পররাষ্ট্রনীতির সাথেও জড়িত সুতরাং এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেবেন এবং আন্তর্জাতিক যে মানে আপনার বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন দেশের সংস্থাগুলো যে রয়েছে সেগুলোর উপরও গুরুত্ব দিতে হবে আর আন্তর্জাতিক ভূপ্রকৃতির মধ্যে দেখা যাচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা দেখা যাচ্ছে আপনার পলেনেশিয়া মেলোনেশিয়া যেগুলো কনফিউশন আইটেম আছে সেগুলোর উপর বেশি গুরুত্ব দেবেন অতিরিক্ত রাজধানী মুদ্রা পার্লামেন্ট প্রতীক এগুলো পড়বেন না এগুলো একটা প্রশ্ন আসতে পারে নাও পারে আপনার মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই খাল বিল নদী নালা এগুলো সারা পৃথিবীর এগুলো কোনো পড়ার দরকার নেই আপনার গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যে সেগুলো একটু ভালো করে দেখবেন আন্তর্জাতিক বিশেষত বিসিএস এর আসা যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউতে আপনি সেই প্রশ্নগুলো দেখলেই আশা করি ওখান থেকে কমন পাবেন তো সেখানে আপনার অনেক প্রশ্নই রয়েছে দশতমা বিসিএস থেকে চল্লিশতম এ আপনার প্রায় সব বিশেষে যদি এভারেজে আপনার দশটা করে প্রশ্ন থাকে পনেরোটা করে প্রশ্ন থাকে তাও আপনার প্রায় চারশো সাড়ে চারশো প্রশ্ন আছে এগুলো পড়লে ওখান থেকে কমন পাবেন আচ্ছা এরপরে আসি হচ্ছে গণিতের ব্যাপারে গণিতের ব্যাপারে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতটা সাথে রাখবেন এই গণিতটা আপনাকে মানে সব গণিত শিখাইতে সাহায্য করবে আপনি যদি কোনো বিষয়ে আটকে যান এখান থেকে দেখবেন এমপি থ্রি ম্যাথের কথা বলি এমপি থ্রি ম্যাথটাতে সব বই সব চ্যাপ্টার রয়েছে সব চ্যাপ্টার আপনার পড়ার দরকার নেই এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তা সব থেকে গুরুত্ব দেবেন হচ্ছে গণিতে পাটিগণিত থেকে বেশি প্রশ্ন হবে তো কী কী চ্যাপ্টার পর প্রথমে শতকরা লাভ ক্ষতি গড় অনুপাত বয়স পরিমিতি ত্রিভুজ ও চতুর্ভুজ ধারা ঐকিক নিয়ম সুদ কষা এই দশটা চ্যাপ্টার যদি আপনি ভালো করে করেন আশা করা যায় এই দশটা চ্যাপ্টারের ভিতরে মানে আপনি অধিকাংশ প্রশ্নই পেয়ে যাবেন এর বাইরেও অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে তে সেগুলো হচ্ছে আপনার নিজস্ব প্র্যাকটিসের উপর নির্ভর করবে তবে এর ভিতর থেকে বেশি প্রশ্ন থাকে এগুলো আপনার এমপি থ্রি বই থেকে শুধু প্র্যাকটিস করবেন আপনি অন্য কিছু করার দরকার নেই এবং এগুলো ভালোভাবে করতে পারলে আপনার লিখিত যে পরীক্ষা সেখানে আপনার ভালোভাবে কাভার হয় এরপরে আসি হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাটা নেবে মিস্ট নামে একটা প্রতিষ্ঠান যেটা আপনার মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থিত সেখানে আপনার লিখিত পরীক্ষাতে মানে বিগত যতবারই হয়ে আসছে প্রত্যেকবারই যে প্রশ্নগুলো তারা মানে গুরুত্ব দিচ্ছে বাংলার ভিতরে ভাব রচনা বাগধারা এবং আবেদনপত্র ভাব সম্প্রসারণ যে কোনো বাংলা ব্যাকরণ বই থেকে আপনি ভাব সম্প্রসারণ পড়লে পেয়ে যাবেন খুবই সহজ বিষয় আচ্ছা এরপরে আপনার রচনা বলতে বড় ধরনের রচনা না আপনাকে যেহেতু একটা যে খাতা দেওয়া হবে খাতার ভিতরে লিখতে হবে সেহেতু ওখানে ছোট আকারে রচনা লিখলে হবে আর বাগধারাগুলো একটু ভালো করে পড়বেন একটা আবেদনপত্র লেখা যেমন ছুটির আবেদনপত্র বা হচ্ছে কোনো কর্তৃপক্ষকে কোন আবেদনপত্র এমনকি চাকরির আবেদনপত্র লিখতে বলতে পারে সেই আবেদনপত্রগুলো একটু প্র্যাকটিস করবেন বাসায় এগুলো সবাই জানে এরপর হচ্ছে ইংরেজি ক্ষেত্রে আপনার রচনা বলতে এসে ছোট আকার একটা এসে লিখতে দিতে পারে কোন একটা বিষয় নিয়ে ইংরেজি বলতে এখানে কিন্তু গ্রামার আইটেম টাইটেম এরকম থাকবে না দু একটা থাকতে পারে যেরকম আপনার পাঁচটা শব্দ দিয়ে বললে এই শব্দগুলোর মানে সিনোনেম লিখেন অথবা এই শব্দগুলো নাউন থেকে মানে ভার্ভ করেন বা হচ্ছে ভার্ভ থেকে অ্যাডজেক্টিভ করেন এরকম একটা ছোট প্যাসেজ থাকতে পারে ট্রান্সলেশন আর একটা লেটার রাইটিং লেটার রাইটিংটা খুব ভালোভাবে দেখবেন এটা অবশ্যই থাকে আর কি এরপরে সাধারণ জ্ঞানের স্পেশালি মুক্তিযুদ্ধটা খুবই ভালো করে পড়বেন এখানে আপনার এক কথায় উত্তর দিতে হবে মানে উপরে প্রশ্ন থাকবে নিচে আপনার প্রশ্নটা লিখতে হবে মানে এখানে কোনো অপশন দেওয়া থাকবে না এরপর আসি গণিতের ক্ষেত্রে আপনার লিখিতর জন্য স্পেশালি লাভ ক্ষতি উৎপাদক মুনাফা শতকরা পরিমিতি এই পাঁচ চ্যাপ্টার ভালো করে দেখবেন উৎপাদক একটা অবশ্যই থাকবে মানে এটার কোনো বিকল্প নাই তো উৎপাদক আপনার নবম দশম শ্রেণীর যে উৎপাদকগুলো রয়েছে সেই উৎপাদকগুলোই কয়েকবার রিভিশন করবেন আশা করি কমন পাবেন আচ্ছা আর পূর্ণরূপ পড়বেন বিভিন্ন প্রতিষ্ঠানের পূর্ণরূপ যেমন এনএসআর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ঠিক আছে তারপরে আমাদের বিজিবির পূর্ণরূপ বর্ডার গার্ড বাংলাদেশ এরকম যেগুলো পূর্ণরূপ রয়েছে গুরুত্বপূর্ণ সেই পূর্ণরূপগুলো ভালো করে দেখবেন এরপর আসি এনএসআই সম্পর্কে একটু জানবেন কেন যোগ দিতে চান সেটা ভালো করে করে একটা নোট তৈরি নেবেন আর মুক্তিযুদ্ধের সেনাবাহিনী এবং ভূমিকাটা খুব ভালোভাবে উপাত্ত সহ আর সাধারণ জ্ঞান আসার ভিতরে এগুলোই যদি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো একটু দেখতে পারেন আর কি আর আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয় তেমন না আসলে যে আন্তর্জাতিক রাজনীতি বা এগুলো সম্পর্কে একটু নজর রাখবেন এরপরে আসি আপনার কম্পিউটার টেস্ট যেদিন হবে আপনি লিখিততে যখন পাস করে যাবেন তখন আপনাকে মেসেজ দিয়ে জানানো হবে যে আপনার কম্পিউটার টেস্টের ডেট কম্পিউটার টেস্টে যখন আপনি ভাই বা কম্পিউটার টেস্টে একই দিনই হবে আপনাকে ওখানে যাওয়ার পরে তারা একটা চেক লিস্ট দিবে কি কী কাগজপত্র লাগবে সেগুলো তারা আপনার তাদের ওয়েবসাইটে দিয়ে দিবে সেই কাগজপত্রগুলো আপনি কমপক্ষে তিন থেকে চার সেট করে নিয়ে যাবেন এবং সেগুলো করে নিয়ে চেক লিস্টে টিক দিতে হবে যদি আপনার সব কাগজপত্র বুঝে পায় তারা আপনাকে একটা মানে চিপ দিবে আইসি চিপের মতো ছোটো একটা চিপ দিবে ওই চিপটা দিয়ে মানে ওইটা একটা আপনার আইডি কার্ড ওই কার্ডটা দিয়ে আপনার ওই রুমে ঢুকতে হবে ওইটা ওইটা না দিলে আপনার রুমে ঢুকতে পারবেন না ওই কার্ডটা তখনই দেওয়া হবে যখন আপনার কাগজপত্র সব ঠিক থাকবে কম ঢোকার পরে আপনার সামনে একটা মনিটর থাকবে যে মনিটরে আপনার টাইম উঠবে তিরিশ মিনিট টাইম এই তিরিশ মিনিট টাইমের ভিতরে কিছু এমসিকিউ প্রশ্ন হবে এবং এমসি প্রশ্ন অনেক সময় নাও হয় এমসি প্রশ্নটা আপনাকে পূরণ করতে হবে তা না কম্পিউটারে টিক চিহ্ন দিতে হবে মানে মাউস দিয়ে আর কি দেওয়ার পরে ওখানে আপনার হচ্ছে আপনি যদি তাড়াতাড়ি এমসি কিউ প্রশ্ন শেষ করতে পারেন তখন আপনাকে একটা রিটার্ন প্রশ্ন দেবে যেটা আপনাকে কম্পিউটারে টাইপ করতে হবে কম্পিউটারের ডেস্কটপে আপনাকে একটা ফোল্ডার ওপেন করতে হবে ফোল্ডারের ভিতরে প্রত্যেক প্রশ্নের যে নাম্বার সেই নাম্বারের হচ্ছে ফাইল খুলতে হবে যে এক নম্বর প্রশ্নের এক নম্বর দিয়ে একটা ফাইল খুলতে হবে সেটা ওয়ার্ড ফাইল হতে পারে পাওয়ার পয়েন্টের ফাইল হতে পারে বা হচ্ছে আপনার অন্য যে কোনো ফাইল সেটা কোনো বিষয় না ওই নাম দিয়ে ফাইল খুলতে হবে তো ফাইল খুলে আপনাকে আপনার ফোল্ডার কিন্তু আপনার হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা হবে আর ফাইল হবে প্রশ্নে যে নাম্বার দেওয়া থাকে সেইগুলো তো সেগুলোর এটা করার পরে আপনি হচ্ছে ওখানে থাকবে কি সবার শুরুতে আপনার থাকবে হচ্ছে মানে বাংলা একটা প্যাসেস টাইপ টাইপিং যেটা আপনাকে বিজয় কিবোর্ড দিয়ে করতে হবে মানে অভ্র দিয়ে হবে না বা ইউনিকোড এগুলো কিছুই না আপনাকে বিজয় দিয়ে করতে হবে আপনি বিজয় মুখস্থ করে ফেলবেন বিজয় কিবোর্ড মানে কিবোর্ডে ওখানে আপনার যদি দেখে দেখে আপনি অক্ষর দেখে দেখে টাইপ করার চিন্তা করেন তাহলে আপনি সময় পাবেন না আর ইংলিশ টাইপিং থাকবে একটা এই দুইটা অবশ্যই থাকবে এর সাথে থাকবে আপনাকে হচ্ছে মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্টে আপনাকে স্লাইড তৈরি করতে হবে স্লাইডে অ্যানিমেশন দিতে হবে ওখানে একটা চার্ট তৈরি করতে হবে পাই চার্ট বা বার চার্ট আর হচ্ছে আপনার এই ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে স্পেশালি থাকে হচ্ছে এখানে পেজ নাম্বারিং পেজ বর্ডার তারপর হচ্ছে ওয়াটারমার্ক আর হচ্ছে আপনার টেবিল কলাম এগুলো স্পেশালি এখানে বেশি থাকে আর এক্সেলের যে বিষয়গুলো থাকে এক্সেলের হচ্ছে আপনার ওখানে আপনার ইফ ফাংশনটা ভালো করে শিখবেন মানে এই যে ট্যাক্স ক্যালকুলেশন করা তে যেগুলো আছে বা রেজাল্ট ক্যালকুলেশন করা বা এত পার্সেন্ট ক্যালকুলেশন করা যেগুলি এই ফাংশন ব্যবহার করে ট্যাক্স ক্যালকুলেশন নেটে সার্চ দিলেও পাবেন সেগুলো একটু ভালো করে সূত্রটা ভালো করে শিখবেন সূত্রটাই তারা মূলত দেখবে আচ্ছা আর হচ্ছে ওই এক্সেলে আপনার একটা মানে বার চার্ট তৈরি করতে দেয় অনেক সময় এখন এইটা এখন আপনার মনিটরে যখন টাইম ওঠা শেষ হবে তখন আপনাকে ওইটা যে অবস্থায় আছে আপনার ওই অবস্থায় কম্পিউটার রেখে দিতে হবে যদি আপনি সেভ করতে না পারেন তাহলে সেটা আপনার আর মানে কপাল খারাপ আপনি কিছু করতে পারবেন এই জন্য আপনি যথেষ্ট সময় অনুসারে সেভ করে নেবেন কারণ সেভ না করলে তারা একবার পাওয়ার অফ করে দেবে অফ করে দিয়ে আবার অন করবে অন করার পরে দেখবে যাদেরটা সেভ আছে শুধু তাদেরই মার্ক যোগ হবে আর কি তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন এরপরে আসি হচ্ছে কম্পিউটার টেস্টে আপনাকে যখন ওখান থেকে বের হবেন সঙ্গে সঙ্গে আপনাকে ভাইভাতে নিয়ে যাবে ভাইভাতে ওখানে গিয়ে আপনার তারা তিনটা গ্রুপ করে একটা হচ্ছে লাল গ্রুপ সাদা গ্রুপ আর হচ্ছে সবুজ গ্রুপ তো আপনার মনে করেন যে আপনি রোল নম্বর প্রথমে আছে জন্য যে আপনার সাথে সাথে ভাইভা পাবেন ব্যাপারটা তা না মানে আপনি কখন ভাইভা পাবেন সেটা ওই গ্রুপ যখন এসে ডাকবে তখন আর কি আপনি ভাইভাটা পাবেন ভাইভা বোর্ডে বিশেষত তিনজন থাকে এবং তারা দেখা যাচ্ছে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকবে তো সেখানে আপনার ভাইভাতে যে প্রশ্নগুলো মূলত করা আপনার ইন্ট্রোডাকশনটা ভালো করে মানে পরিচয়টা পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনার নাম বাবার নাম শিক্ষাগত যোগ্যতা আপনার হবি এবং আপনি কেন এনএসআই তে আসতে চান আপনি কোন জেলা থেকে এসেছেন এই তথ্যগুলো উল্লেখ করবেন আর আপনার হচ্ছে মানে বাবার নাম মায়ের নাম এগুলো না বললেও হয় এগুলো খুব একটা দরকার হয় না আর রিসেন্ট বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নেবেন বাংলাদেশের মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এনাদের সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আপনার আচ্ছা এরপরে আসেন লিবারেশন অয়ের মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালোভাবে ধরবেন আর আপনার ডিস্ট্রিক্টে সব কিছু ভালোভাবে জানবেন আর ভাইবা যেহেতু কোনো সিলেবাস থাকে না সেহেতু পত্রিকাটা ভালোভাবে পড়বেন আপনি আশা করা যায় ভালো করতে পারবেন আর ভাইবা থেকে আপনাকে বের হয়ে যখন চলে আসবেন ওই কার্ডটা মানে মাইক্রোস্লিপ যেটা আপনাকে দেবে সেটা জমা দিয়ে আসতে হবে ওখানে আচ্ছা এরপরে আসি হচ্ছে আপনার ভেরিফিকেশন যদি আপনার চাকরি হয়ে যায় সৌভাগ্য কমে আপনার আপনি যদি ঠিকভাবে পড়াশোনা করতে পারেন আপনার চাকরি হয়ে যাবে তা সেই ক্ষেত্রে আপনাকে ভেরিফিকেশনের জন্য প্রথমে আপনাকে এনএসআই থেকে ফোন দেওয়া হবে ফোন দেওয়া হওয়ার পরে সেটা হচ্ছে আপনার এটার কিন্তু রেজাল্ট এইভাবে যে পাবলিশ হবে ব্যাপারটা তা না ফোন প্রথমে দেওয়ার পরে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনি যদি যোগ্য হন তাহলে তখন আপনার চাকরি হবে মানে তখন তারপরে রেজাল্ট আর কি মানে ভেরিফিকেশনের পরে আপনার রেজাল্ট হবে তো তখন আপনাকে ফিট যদি তারা মনে করে যে আপনি সব মানে রাষ্ট্রের একজন সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সির এজেন্ট হিসাবে আপনি কাজ করার যোগ্য বা আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড তাই বলে শিক্ষাগত যোগ্যতা সব কিছু তাহলে আপনি আপনি সুপারিশপ্রাপ্ত হবেন সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে তারা আপনাকে হচ্ছে নিয়োগপত্র আর কি দিবে তার আগে আপনার মেডিকেল টেস্ট হবে তা মেডিকেল টেস্টের বিষয়টা কীরকম হবে যে মেডিকেল টেস্টে তেমন খুব একটা কিছু হবে না মেডিকেল টেস্টে আপনার ইউরিন টেস্ট করা হবে আপনার যদি কোনো জটিল ব্যাধি না থাকে যেমন দেখা যাচ্ছে হেপাটাইটিস বা হচ্ছে কিডনি নষ্ট এরকম ধরনের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনার মেডিকেলে বাদ পড়ার কোনো প্রকার সম্ভাবনা নাই এই যে হাতে ঘা পায়ে ঘা জিবাতে একটু কাটা আছে পিঠে একটু দাগ আছে এগুলো কোনো ফ্যাক্টর না মানে আপনি সুস্থ সবল থাকলেই হলো আপনার গুরুত্বপূর্ণ এই অসুখগুলো না থাকলে যেগুলো যেগুলোতে আপনার ফ্যাটাল ডিজিজ মানে আপনি যে কোনো সময় মানে সমস্যা হতে পারে সেরকম ডিজিজ না থাকলে আপনি মেডিকেলে পাশ করে যাবেন তে এখন এই তো হচ্ছে সব মিলে আলোচনা তাই আশা করি আপনাদের বিষয় এই ভিডিওটা একটু ভালো লাগবে আর একটু উপকার আসবে আরেকটা বিষয় হচ্ছে যে চাকরি আপনাকে আপনার কপালের ব্যাপার আপনার রুটি রুজির বিষয় আপনি পড়াশোনা ভালোভাবে করতে থাকুন এটা হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে পড়াশোনাটা আপনি কিভাবে করবেন সবচেয়ে বড়ো কথা আপনি পড়াশোনা করলেন কিন্তু মনে রাখতে পারলেন না তাহলে কোনো লাভ নেই আপনাকে পড়াশোনা বেশি করার থেকে মনে রাখার চেষ্টা করতে হবে বেশি সেজন্য আপনার নিজস্ব বুদ্ধিমত্তা এবং চেষ্টা কাজে লাগাবেন সেই আশা রেখে আজকের মতো শেষ করছি সবাইকে এত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ